নমস্কার বন্ধুরা তমল ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথমে সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রিয় শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা ডব্লুবি জিডিআরবি রিক্রুটমেন্ট রিলেটেড আরও একটি নিউ এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব ডব্লু বি যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের সর্বশেষ যে কর্মসূচি গ্রহণ করেছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের আর নিয়োগের কোনো সম্ভাবনা রয়েছে কি সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এবং রাজ্যে প্রায় নতুন করে যে ছ হাজার গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে পারে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এবং কোন সংস্থা সেই পরীক্ষাটি নিতে পারে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন বন্ধুরা শিক্ষা সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় ষাট হাজারেরও বেশি গ্রুপ ডি শূন্য পদে শূন্য পদ পড়ে রয়েছে সেই শূন্য পদে পূরণ করার উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হয় এবং তারাই প্রথম রাজ্যে ছ হাজার গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতে প্রায় সমস্ত রাজ্য জুড়ে এবং বাইরের রাজ্য থেকে অর্থাৎ প্রতিবেশী রাজ্য থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে প্রায় সাত হাজার ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হয় এবং তার মধ্যে থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার ক্যান্ডিডেটকে প্রথম দফায় নিয়োগ করা হয় এবং প্রায় দু হাজারেরও বেশি ক্যান্ডিডেটকে ওয়েটিং লিস্টে রেখে দেওয়া হয় কিন্তু শূন্য পদ পড়ে থাকা সত্ত্বেও সেই দু হাজার থেকে তিন হাজার ক্যান্ডিডেটকে আজ পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হয়নি তারা বিভিন্ন আন্দোলন কর্মসূচি ধর্নাট টুইটার আন্দোলন মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেপুটেশান দেয়া বিভিন্ন জেলায় জেলায় ডিএম এসডিও বিডিওকে ডেপুটেশান দেওয়া সত্ত্বেও কোনো কাজের কাজ হয়নি উপরন্ত প্রায় দীর্ঘ দু থেকে আড়াই বছর অতিবাহিত হতে চলল তাদের নিয়োগের বিষয়ে কোনো টু শব্দ করেনি রাজ্য প্রশাসন তথা ডব্লুবি জিডিআরবি এবং পরবর্তীকালে নিয়োগের দায়িত্ব দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রাধীন পার্ট ডিপার্টমেন্টকে কিন্তু আজও পর্যন্ত তারা ওয়েটিং লিস্টে রয়ে গেছে তাদের বয়স বেড়ে যাচ্ছে অথচ নিয়োগ তারা আজও পর্যন্ত পায়নি এমন অবস্থায় আরও একবার শেষ চেষ্টা করে দেখতে চাইছে ডব্লু বিজিডিআরির গ্রুপ ডি প্রার্থীরা তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনরায় আরও একবার ডেপুটেশান দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি যে সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটরা রয়েছে তারা একত্রিত হয়ে সরস্বতী পুজোর পরেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আরও এক দফা ডেপুটেশান দেওয়ার চেষ্টা করছে এবং পরবর্তীকালে তারা একটি টুইটার আন্দোলনে অংশগ্রহণ করতে চাইছে এখন দেখা তাদের এই আন্দোলন কতটা ফলপ্রসূ হয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করব সেই সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটদের যেন মুখে খুব তাড়াতাড়ি হাসি ফোটে এবং তারা দ্রুত তাদের নিয়োগপত্র পান কারণ রাজ্যে বেকার সংখ্যা দিন দিন বাড়তে থাক বাড়ছে অথচ শূন্য পদ পড়ে থাকা সত্ত্বেও রাজ্য প্রশাসন নিয়োগে অনিয়া দেখা দিয়েছে অথচ যারা ভুয়ো ক্যান্ডিডেট পরীক্ষায় পাশ করতে পারছে না তাদেরকে পিছনে দরজা দিয়ে নিয়োগপত্র দেওয়া হয়েছে আপনারা সবাই দেখেছেন দুদিন আগে কলকাতা হাইকোর্ট ডব্লুবিএসএসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে ভুয়ো গ্রুপ ডি নিয়োগ হয়েছে তার নিয়োগ অবিলম্বে বাতিল করে তার বেতন বাবদ যত টাকা দিয়েছে রাজ্য সরকার সেই সমস্ত টাকা বাজেপ্ত করার নির্দেশ দিয়েছে অথচ যারা পরীক্ষায় পাস করে ওয়েট ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউতে সফল হয়ে ওয়েটিং লিস্টে রয়ে গেল। তাদের নিয়োগপত্র আজও পেলো না আপনারা আরও একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন সেলএসটি ক্যান্ডিডেটরা যারা প্রথম যারা যাদের নাম প্রথম দিকে ছিল তারা আজও পর্যন্ত নিয়োগ পেল না তারা দীর্ঘ এক বছর হয়ে গেল কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে অনশন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করবো তারাও যেন খুব দ্রুত তাদের নিয়োগপত্র পান এবং রাজ্য প্রশাসনের মানবিক দিক উদয় হয় এবং তারা তাদেরকে দ্রুত যেন নিয়োগপত্র দেন বন্ধুরা এবার আমরা যে তার পরের পয়েন্ট রয়েছে অর্থাৎ রাজ্যে যে পুনরায় ছ হাজার গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব গত দুই দুই দু হাজার বাইশ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে প্রশাসনিক মিটিং অনুষ্ঠিত হয় সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পুলিশ সার্ভিস কমিশনকে দ্রুত বকেয়া নিয়োগ কমপ্লিট করার নির্দেশ দিয়েছেন বন্ধুরা যে সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্যে পুনরায় ছ হাজার গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা মার্চ মাসের শুরুতেই এবং সেই নিয়োগের দায়িত্ব যেতে পারে ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে বা ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশান কমিশনের আন্ডারে আপনারা সবাই জানেন ডব্লু বি জিডিআরবি বোর্ড যখন অবলুপ্ত করে দেওয়া হয় তারপরেই পুনরায় রাজ্য বিধানসভা থেকে আইন পাস করে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনকে পুনরুজ্জীবিত করা হয় কিন্তু তার কোনো চেয়ারম্যান বা কর্মচারী নিয়োগ রাজ্য প্রশাসন থেকে এখনও পাড়ি হয়নি দেখা যাক কত দ্রুত সেই স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান নিয়োগ এবং অন্যান্য কর্মচারী নিয়োগ এবং খুব দ্রুত তারা তাদের কাজ শুরু করতে পারেন এই আশা করব বন্ধুরা খুব সম্ভবত পিএসসি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে তবে স্টাফ সিলেকশান কমিশন করলেও অবহাওয়ার কিছু থাকবে না কারণ যদি স্টাফ সিলেকশান কমিশন গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে সেক্ষেত্রে আপনাদের নিয়োগ তাড়াতাড়ি হতে পারে কারণ পিএসসির আন্ডারে অনেকগুলো পরীক্ষা বর্তমানে সংগঠিত হয় যে সমস্ত অ্যাপ্রেন্টিসরা সরকারি চাকরির জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তাদের সামনে সুবর্ণ সুযোগ আসতে চলেছে আপনারা এখন থেকে প্রিপারেশান শুরু করে দিন গ্রুপ ডির জন্য ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির জন্য যার পদ থাকবে ছ হাজার যার রিটেন পরীক্ষা হবে পঁচাশি নম্বরের মধ্যে যেখানে ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স জিকে জিআই ও ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এই বিষয়ে প্রশ্ন থাকবে যেগুলো জি ও জিআইয়ের মধ্যে চলে আসছে এবং ম্যাথ থাকবে ও কারেন্ট অ্যাফেয়ার্স কিছু থাকবে এবং আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ও ইন্টারভিউতে থাকবে পনেরো নম্বর বন্ধুরা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দিন আশা করব আপনারা শীঘ্রই আপনাদের কাঙ্ক্ষিত লোককে পৌঁছে যাবেন এই আকামনা করি ভিডিও শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার ও কৃতজ্ঞতা জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার